السلام عليكم، আমি জিসান আহমেদ। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ইউটিউব থেকে সহজে আর্ন করা যায়, কিভাবে এটা স্টেপ বাই স্টেপ করবেন, আর্নটা করবেন। প্রথমত ইউটিউবে কিভাবে আর্ন করা যায় এটা সবাই শুনেছেন, কিন্তু অনেকে সফল হয়েছেন আবার কোনো, বা অনেকে বৃথা হয়েছে। তো অনেকে চিন্তা করতেছেন করবেন করবেন, এরকম চিন্তা করতেছেন। এখন তো আমি দেখাবো এখন আরও ইজিভাবে কীভাবে ইউটিউব থেকে আর্ন করা যায়। প্রথমে ধাপে ধাপে টিউটোরিয়াল করব। প্রথমে আমরা কীভাবে ইউটিউব থেকে সহজে টাকা আয় করা যায়। তো নেক্সট স্টেপে আয় করার জন্য যা কিছু লাগবে সেটি হচ্ছে আপনার একটা ল্যাপটপ লাগবে। ল্যাপটপ হলে বেটার হয়, কারণ ডেস্কটপ যেখানে সেখানে নেওয়া যায় না, এটা একটা বড় ধরনের প্রবলেম হয়। আর ডেস্কটপও হবে ল্যাপটপও হবে, দুইটাই কম্পিউটার, দুইটাই ইন্টারনেট ইন্টারনেট চললেই হবে। সো ল্যাপটপ এক পিস লাগবেই, ল্যাপটপ একটা লাগবে, যে কোনো একটা কম্পিউটার লাগবে, ডেস্কটপ থেকেও পারবে। তারপর লাগবে একটা মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল, হোক আইফোন হোক, HTC হোক, আপনার যে কোনো একটা অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে, অ্যান্ড্রয়েড মোবাইল। তারপর আপনার লাগবে যে হেডফোন, অর্থাৎ হেডফোন হোক, কম্পিউটার হোক কিংবা মোবাইল হোক। বর্তমানে যেগুলি ল্যাপটপ বাজারে আসতেছে সেগুলিতে আপনি কিন্তু মোবাইল হেডফোন দিয়ে কাজ করা যায়, ল্যাপটপে কিন্তু হেডফোন দিয়ে, মোবাইল হেডফোন দিয়ে কাজ করা যায়। ডেস্কটপে কিন্তু এটা করা যায় না, ডিস্টার্ব করে আর কি, করা যায় কিন্তু ডিস্টার্ব করে। সো ল্যাপটপ বেটার হবে, এটা আমার সলিউশন, এটা আমার মতে। সো একটা হেডফোন হলে হবে, স্যামসাং বা অন্য কোনো মডেলের, এবং দুই যদি দুইটাই থাকে দুইটাই থাকলেও হবে। সো তার ধ্যান দেন স্টেপ টু, স্টেপ টুতে আপনার যা কিছু লাগবে সেটা হচ্ছে একটা জিমেল অ্যাকাউন্ট। একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে, জিমেল অ্যাকাউন্ট এটা লাগবে, একটা ইউটিউব চ্যানেল লাগবে। বলতে পারেন কীভাবে ইউটিউব চ্যানেলটা ওপেন করবে, জিমেল অ্যাকাউন্ট ওপেন করার পর কীভাবে ইউটিউব চ্যানেল খুলবে। জিমেল অ্যাকাউন্ট খোলার পরে লগ ইন অবস্থায় ইউটিউবে ইউটিউব চ্যানেলে ঢুকবেন, ঢুকে আপনার মাই চ্যানেলে একটা অপশন আছে, এটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো, একটা ইউটিউব চ্যানেল লাগবে, একটা জিমেল অ্যাকাউন্ট, একটা ইউটিউব চ্যানেল। তারপর আপনার ইন্টারনেট কানেকশন লাগবে ভালো, ওয়াইফাই কানেকশন বা ব্রডব্যান্ডের লাইন থাকতে হবে, অথবা ইন্টারনেট লাইন সংযোগ এগুলো থাকতে হবে। যে যদি অনেক অনেক জায়গায় কিন্তু এখন বর্তমানে ওয়াইফাই বা ব্রডব্যান্ড লাইন তা আর নেই, সো মোবাইল দিয়ে, মোবাইল ইন্টারনেট দিয়ে কাজ করতে পারবেন, কিন্তু আপনার টাকা খরচ হবে আর কি, যে ইন্টারনেটগুলো কিনতে হবে আপনাকে, বেশ টাকা বেশি খরচ হবে। সো যে কোনো ইন্টারনেট লাইন হলে হবে, ইন্টারনেট কানেকশান থাকতে হবে, হাই স্পিড থাকতে হবে, মিনিমাম 512 KB থাকলে হবে। তারপর কিছু সফটওয়্যার লাগবে, কম্পিউটার সফটওয়্যার, কম্পিউটার সফটওয়্যারের মধ্যে স্ক্রিন রেকর্ডার লাগবে, তারপর অ্যাডোব ফটোশপ লাগবে, অ্যাডোব ইলাস্ট্রেটর লাগবে, ভিডিও এডিটিং সফটওয়্যার লাগবে, ভিডিওটা ফোকাস করার জন্য, ভিজিটরকে অ্যাট্রাক্ট করার জন্য। স্ক্রিন রেকর্ডার যে সফটওয়্যারটা আমি মনে করি ক্যামতাসিয়া যে সফটওয়্যারটা আছে সেটা ইউজ করলে বেটার। আর ভিডিও এডিটিংয়ে সনি ভেগাস প্রো আছে, আফটার এফেক্টস আছে, সিনেমা ফোরডি আছে, অ্যাডোব প্রিমিয়ার আছে, বিভিন্ন সফটওয়্যার আছে, আপনার যেটা সুবিধা লাগে যে কোনো একটা ইউজ করতে হবে। অবশ্যই সনি ভেগাস প্রো ইউজ করতে পারবেন কিংবা অন্য অ্যাডোব প্রিমিয়ার ইউজ করতে পারবেন, আপনার প্রফেশনাল যেটা ভালো লাগে। তারপর আপনার যেটা লাগবে এটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা
টাকা উইথড্র করার জন্য, এটা অপশনাল। অপশন এটা কাজ করার পর আপনি সাকসেসফুল যখন হবেন, টাকা যখন আসবে অবশ্যই তখন আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে টাকাগুলো উইথড্র করার জন্য, চেকও নিতে পারবেন। কিন্তু চেকের ঝামেলা ঝামেলা তো ঝামেলা করার দরকার নেই, তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা করবেন। ও আরেকটা কথা হচ্ছে, আপনার আরেকটা কথা হচ্ছে আপনার যে আপনার ন্যূনতম অ্যাকাউন্টের সবগুলো লিগাল বিল দিবেন জিমেল অ্যাকাউন্টে। আপনার বয়সটা কিন্তু 18+ হতে হবে, নাহলে কিন্তু গুগল অ্যাকসেপ্ট করবে না। গুগল আপনাকে টাকা এক্সচেঞ্জের মাধ্যমে টাকা ইনকাম করার জন্য এটা অ্যাকসেপ্ট করবে না আপনাকে। সো বয়সটা কিন্তু 18+ থাকতে হবে। তারপর তারপর আপনার স্টেপ 3, এটা কিন্তু ভেরি ভেরি বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আপনার এটা হচ্ছে নলেজ এনি। অর্থাৎ আমি যে বোঝাতে চেয়েছি যে আপনার নলেজ থাকতে হবে, যে কোনো একটা এক ধরনের জ্ঞান থাকতে হবে, অর্থাৎ যে কোনো এক ধরনের স্কিল থাকতে হবে। যেমন আপনি ভালো গান করতে পারেন, কোনো সমস্যা নেই, গানে আপনি দিতে পারেন। আপনি ভালো নাচতে পারেন, সমস্যা নেই, এটাও আপনি পোস্ট করতে পারবেন, এটার মাধ্যমে টাকা আয় করতে পারবেন। আপনি ভালো ভালো কিছু পারেন, ভালো লেখাপড়া পারেন, অথবা বিভিন্ন গণিত অথবা বাংলা সলিউশন দিতে পারেন, সমস্যা নেই, ওইটাও পারবেন। এগুলো এডুকেশনাল প্রফেশনাল, এগুলিও পারবেন। আপনি ভালো খেলা করতে পারেন, এটাও কিন্তু আপনি শেয়ার করতে পারবেন। এটা শেয়ারের মাধ্যমে আপনার টাকা টাকা ইনকাম করতে পারবেন। আপনি ভালো ফানি করতে পারেন, জোকস করতে পারেন, সমস্যা নেই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার স্কিলের উপর। আপনি অনেকে বিভ্রান্ত হয়ে যায় যে কি কি ভিডিও করব, কি ভিডিও বানাবো, কি এটা আমি মাথায় কেউ আসতেছে না। এটা অনেকে চিন্তা করে যে কোনটা ভিডিও বানাবো। প্রথম প্রথম আমারও হয়েছিল, কিন্তু আমি পরে ভাবলাম আমি যাই জানি আমি তাই শেয়ার করব। সো আমি আপনাদেরকে আমি যাই জানি তাই শেয়ার করব। তো তারপর এই নলেজ মানে অর্থাৎ এই যে কোনো এক প্রকার স্কিল, আপনি যা কিছু পারে আপনার চ্যানেল খুলবেন, একটা একটা নিয়ে কাজ করবেন। একটা নিয়ে যদি কাজ করেন প্রথমে বেশ, তাহলে আপনি সফল হতে পারবেন। যদি আপনি 3টা 4টা চ্যানেল খুলতে চান, তাহলে আপনি একটা ওগুলো ইনকামও ভালো পারবেন পাবেন না, আবার প্লাস আপনি পপুলারও হতে পারবেন না তত, এবং প্লাস আপনি আপনার অনেক কষ্ট হয়ে যাবে চ্যানেলগুলো চালাতে। সো একটাই চ্যানেল এনাফ, একটাই চ্যানেল ইউজ করুন, একটাই চ্যানেলের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন, ভালো ভালো ইনকাম করতে পারবেন যদি ভালো পজিশনে নিয়ে যান একটাই চ্যানেলকে নিয়ে। সো সো একটা আপনি এই নলেজটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এটা আমার বেলায়ও হয়েছিল যে কীভাবে যে আমি কোন কী ধরনের ভিডিও বানাবো, আমার মাথায়ও কোনো কিছু কাজ করিনি, অনেকের মাথায় কোনো কাজ করতেছে না এখন বর্তমানেও। সো আপনি কাজ কোনো কিছু বাবার চিন্তা করার দরকার নেই, আপনি যাই কিছু পারেন। আপনি কী পারেন এটা আপনার ভিতরে আছে না? আপনি অ্যাকাউন্টেন্টের বিজনেস সার্ভিস ভালো দিতে পারেন, বিজনেস সার্ভিস দিয়ে আপনি চ্যানেল খুলেন, আপনি যাই কিছু জানেন শেয়ার করবেন। মানুষ মানে অর্থাৎ মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, মানুষকে জানাতে হবে যে আপনি যাই জানেন, সেটাই হচ্ছে আপনি যে কষ্ট করে জানাবেন সেটাই আপনার প্রাপ্য হবে। গুগল গুগল আপনাকে প্রাপ্য দেবে, ইউটিউবে আপনাকে প্রাপ্যটা দিয়ে দিবে যে এক্সচেঞ্জের মাধ্যমে। আপনি যে ভালো কম্পিউটার জানেন, যেমন ভালো কম্পিউটার সফটওয়্যার যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, কিংবা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এনি এনিবডি এনি ওয়ান। তারপর আপনার আপনি মনে করেন সার্ভিসিং জানেন, সো এটাও ভিডিও করতে পারবেন। তারপর আপনি মনে করেন আপনি ভালো মাছ ধরতে পারেন, হ্যাঁ এটাও ভিডিও শেয়ার করতে পারবেন, ভিডিওটা পোস্ট করতে পারবেন। আপনি ভালো আপনি ভালো মাছ ধরার ফাঁদ বানতে জানেন,
ফাঁদ তৈরি করতে জানেন, সো ওইটাও পারবেন। মানে অর্থাৎ আপনি যাই কিছু জানেন না কেন, আপনি ফাঁড়ি জানেন, কৌতুক জানেন, সমস্যা নেই, ওইটাও শেয়ার করতে পারবেন, এটার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। আসলে বেশিরভাগ যারা ফানি জোকস কৌতুক এগুলি করে সাধারণত, এরাই কিন্তু সবচেয়ে টাকা বেশি ইনকাম করতে পারে। আপনি দেখেন যেগুলো জোকসের যেগুলো সাইট আছে ইউটিউবে দেখি দেখেন, কিন্তু জোকস ফান এগুলি সবচেয়ে মানুষের বেশি পছন্দ করে এবং দেখেও, এর থেকে প্লাস একটা কি টাকা পায়, যে বড় অ্যামাউন্টের টাকা পায়, এগুলি দিয়ে বেশি টাকা ইনকাম করে মানুষেরা। আপনি জোকস পারেন, জোকস দেন, আপনি যাই কিছু পারেন, এটা আমি বারবার কেন বলতেছি। অনেকে কনফিউশনে থাকেন যে আমি কি কি ভিডিও বানাবো, কি ভিডিও বানাবো, এটাও অনেকে বুঝতে পারে না যে আমি কি ভিডিও বানাবো, এটা চিন্তা করে বিভ্রান্তির মধ্যে পড়ে যায় যে কেউ ইউটিউবে কি দিব আমি, এটা বিভ্রান্ত পড়ে যায়। তো বিভ্রান্ত করার কোনো দরকার নেই, যাই পারেন, যাই কিছুই পারেন, আপনি যা যা কিছু জানবেন জানেন সেগুলো শেয়ার করেন, শেয়ার করলে আপনার আপনার যে ইয়েটা হবে, কষ্ট করে যে শেয়ারটা করবেন সেটার একটা প্রাপ্য ইউটিউব দিয়ে দিবে। হ্যাঁ, সো চলুন দেখা যাক, আমরা কিছু প্র্যাকটিক্যালি কাজ করি। যে আমরা স্টেপ টু তো বলেছিলাম যে জিমেল অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল, ওয়াইফাই ব্রডব্যান্ডের লাইন অথবা ওয়াইফাই লাইন, সফটওয়্যার সম্পর্কে, সফটওয়্যারে এগুলো আমরা কিছু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। সো আমরা এখন দেখ, হ্যাঁ বন্ধুরা, সো আমরা এখন দেখবো প্র্যাকটিক্যালি কীভাবে অ্যাকাউন্ট খুলে কীভাবে ইয়েটা করা যায়, আপনার ইউটিউব চ্যানেলটা খুলতে। চলুন দেখি আমরা কীভাবে জিমেল অ্যাকাউন্ট খুলে ইউটিউব চ্যানেল খুলব। আমরা প্রথমে গুগল ক্রোমে ঢুকতে হবে, গুগল ক্রোমে ঢুকার পরে www.gmail.com, জিমেল ডট কমে ঢুকে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে। জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে যাই করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্টে, এরকম জিমেল অ্যাকাউন্ট gmail.com মারলে এটা অ্যাড্রেস বারে, যদি অ্যাড্রেস বারে gmail.com যদি এন্টার দেন তাহলে আপনার ইন্টারফেসটা এরকম হবে। ইন্টারফেসটা এরকম হলে একটা ফর্ম আসবে, ফর্মে আপনি লিখবেন আপনার নাম, লিখবেন এটা আপনি কোন ধরনের কীরকম জিমেল চান সেটা দিচ্ছি। এটা অ্যাভেলেবল আছে, আপনার পাসওয়ার্ড দিবেন, আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি, স্ট্রং থেকে দিতে হবে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা স্ট্রং থেকে দিবেন, ঠিক আছে, আমি আমার পাসওয়ার্ডটা দিলাম। তারপরে হ্যাঁ, বার্থ ডেট, এটা কিন্তু অবশ্যই অবশ্যই খুব ইম্পর্টেন্ট বিষয়, এটা আপনার 18 প্লাস দিতে হবে। বার্থ ডেটটা দিচ্ছি ফার্স্ট, আপনি মেল অথবা ফিমেল, এখানে আপনার নাম্বার দিবেন, নাম্বার দেওয়ার পরে
ইউ কারেন্ট ইমেল অ্যাড্রেস, অর্থাৎ এটার ইমেল অ্যাড্রেস এটা দিতে হয়। আপনি অন্য একটা যদি ইমেল ইউজ করেন তাহলে ইমেল এটা, যদি কোনো পাসওয়ার্ড ভুলে যান তাহলে এটা রিকভারি করাতে পারবে। নেক্সট স্টেপ ক্লিক করার পরে এখানে আসবে একটা ইনসিডেন্ট টার্ম, গুগল টার্ম, জিমেল টার্ম কন্ডিশন, ডাটা রিপ্রসেসে ইউএস গুগল, এগুলি আপনি পড়ে নেবেন, ভালো করে পড়বেন। বলার পরে এটা নিচে এসে আই এগ্রি, তারপরে চলে আসলে আসলো কন্টিনিউ টু জিমেল, তারপরে তারপরে চলে আসলো এরকম একটা ইন্টারফেস আসবে, এটা সেভ দিতে পারেন আপনি, সেভ দিতে পারেন। ওয়েলকাম টু জিসান, আপনি ক্রস করে দিতে পারেন অথবা এটা অটোমেটিক্যালি নেক্সট নেক্সট দিতে পারবেন। আমি ক্রস করে দিয়েছি। তারপর এখানে 10% আছে, আপনার প্রোফাইলটা 100% করে রাখবেন। কীভাবে করবেন সেটা হচ্ছে আপনি এখানে একটি ক্লিক করবেন, টিক মার্ক আসবে, এখানে একটা ক্লিক করবেন, টিক মার্ক আসবে, এখানে একটা ক্লিক করবেন, টিক মার্ক আসবে, এখানে একটা ক্লিক করবেন, টিক মার্ক আসবে। সো দেন এখানে একটা ক্লিক করবেন, 100% হয়ে গেছে। কনগ্রেচুলেশন, ইউ আর অল সেট, ট্রাই টু ফলো টু গেট মোর আউট অফ ইউর ইনবক্স, টেল ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর নিউ ইমেল অ্যাড্রেস। আপনার ইমেল অ্যাড্রেসটা এখন সম্পূর্ণভাবে রেডি। এখন যাই করবেন, আপনার কম্পিউটার থেকে একটা ট্যাব ওপেন করে আর একটা ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পরে youtube.com, আমার কন্ট্যাক্ট, আমার কন্ট্যাক্ট বারে আছে কিন্তু আমি তবু অ্যাড্রেস বারে লিখলাম। এটা অ্যাড্রেস বারে লিখে এন্টার দেওয়ার পরে চলে আসলো youtube.com। আসার পরে আপনি আপনি এখন কী করবেন, কীভাবে আপনি চ্যানেল খুলবেন, আপনার এটা কিন্তু লগ ইন করা, লগ ইন অবস্থায় আছে, যেটা লগ ইন অবস্থায় রাখতে হবে। রাখার পরে আপনি যাই করবেন, এখানে সাইন ইন দিবেন, সাইন ইন দেওয়ার পরে ইউ আর নাও রেজিস্টার্ড উইথ ইউটিউব, আপনি ইউটিউবের আওতায় চলে আসলেন, ইউটিউবে রেজিস্টার করলেন। সো এখন যাই করবেন, আপনি চ্যানেল কীভাবে খুলবেন, এখানে মাই চ্যানেল, আপনি বন্ধুরা আপনি দেখেন আপনার বাম পাশে, হাতের বাম পাশে কিন্তু চ্যানেল নামে একটা অপশন আছে হোমের নিচে, চ্যানেলে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা চ্যানেল ওপেন করবেন, ওখানে দিয়ে একটা ক্রিয়েট চ্যানেল, ক্রিয়েট চ্যানেল দিয়ে আমি একটা ওপেন করতেছি। দেখা যাচ্ছে যে কীভাবে এখানে নাম দিবেন, নাম দিবেন, আমি নাম দিয়েছি জিসান আহমেদ, আপনি আপনার যাই নাম মনে করেন সেরকম করবেন। হ্যাঁ, এখানে আপনি ফিচার অ্যাড করতে হবে, চ্যানেল কাস্টমাইজ, চ্যানেল কাস্টমাইজ করতে হবে, চ্যানেল ডিসক্রিপশন, চ্যানেলে কী কী থাকবে আপনার চ্যানেল সম্পর্কে লিখবেন। এখানে একটা কাজ হচ্ছে, এখানে সেটিংসে গিয়ে সেটিং কোথায়, এই ডান পাশে, ডান পাশে কোনায় সেটিংস, এখানে গিয়ে এটা অন করে দেবেন, কাস্টমাইজ টু লেআউট ইউর চ্যানেল, সেভ দেবেন। হ্যাঁ, আপনার চ্যানেল এখন রেডি, এটা হচ্ছে আপনার চ্যানেল।
আপনি এখানে ভিডিও কিভাবে পোস্ট দিবেন, এই উপরে কোনায় এখানে ভিডিও আপনি আপলোড দিতে পারবেন, আপলোড দিবেন একটা একটা করে। এখানে এরকম এখানে এখানে ক্লিক করা মাত্র এখানে আপলোড ক্লিক করা মাত্র আপলোড করতে পারবেন। তো আমি তারপর আপনার চ্যানেলটা প্রথমে আপনাকে ডেকোরেটেড করতে হবে, চ্যানেলে প্রোফাইল পিকচার দিবেন একটা, লোগো অর্থাৎ লোগো দিবেন অথবা প্রোফাইল পিকচার দিবেন একটা, আপনার অ্যাড চ্যানেল আর্ট। আচ্ছা, অ্যাড চ্যানেল আর্টটা লোগোটা হতো, পিকচারটা হতে হবে 800 পিক্সেল বা 800 পিক্সেল, অর্থাৎ 800 পিক্সেল বা 800 পিক্সেল। আর এই ব্যাকগ্রাউন্ডটা হতে হবে আপনার জেনারেটর যে কোনো একটা, মানে আনসাইজ পিকচার যদি অ্যাড করে দেখেন আগে। আমি দেখুন দেখাচ্ছি একটা, এটা একটা আনসাইজ পিকচার, এটা আনসাইজ, এটা যাওয়ার পরে হ্যাঁ এখানে আসছে লাস্ট কি বলতেছে, দ্য ফটো ইউ আপলোডেড ইজ টু স্মল, ইট মাস্ট বি অ্যাট লাস্ট 448 পিক্সেল হোয়াইট অ্যান্ড 1152 পিক্সেল টল ডিসমিস। অর্থাৎ প্রশস্ত হতে হবে, মানে অর্থাৎ প্রশস্ত হতে হবে, চওড়া হতে হবে 2048 পিক্সেল, আর লম্বা হতে হবে 1152 পিক্সেল। তো এইরকম সাইজের ক্লিপ আর্টটা চ্যানেল আর্টটা দিতে হবে। চ্যানেল আর্টটা একটা ফোকাস, আপনার চ্যানেলটা সুন্দর করে ডেকোরেট করতে হবে। ফিচার চ্যানেল এখানে আপনি যেগুলি এটার রিলেটেড যেগুলি সেগুলো ফিচার চ্যানেলগুলি অ্যাড করে দেবেন। পপুলার চ্যানেল এটা এখন এনেবেল আছে। তো চ্যানেলে কীভাবে প্রবেশ করবেন, চ্যানেলে প্রবেশ করবেন আপনার চ্যানেলে ক্লিক করার পরে আপনি চ্যানেল আসলো, আসার পরে ভিডিও ম্যানেজারে ক্লিক করবেন। ভিডিও ম্যানেজারে ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমার কোনো ভিডিও পোস্ট হয়নি, আপনি এখানে ড্যাশবোর্ডে যেতে পারবেন, ড্যাশবোর্ডে গিয়ে আপনি দেখতে পারবেন এখানে। আমি পরবর্তীতে একটা চ্যানেল কাস্টমাইজড একটা চ্যানেল কাস্টমাইজ আর পরবর্তীতে ধাপে ধাপে সবগুলি আমি ভিডিও আপলোড দেব, যে কীভাবে অ্যাডভান্স লেভেলে কাজ করতে হবে। তো আমি যেগুলো বলতেছি সেগুলো অ্যাডভান্স লেভেল, যদি এগুলো ফলো করে থাকেন তাহলে অবশ্যই আপনি সফল হবেন। আপনাকে কিন্তু ধৈর্য মাস্ট বি ধৈর্য নিতে হবে, কারণ ইউটিউব একটা নতুন আইন করছে যে আপনাকে প্রথমে কাজ করতে হবে বিনামূল্যে, অর্থাৎ আপনার চ্যানেল পপুলার বানাতে হবে, আপনার চ্যানেলে 10,000 ভিউয়ার আনতে হবে। এটা আনা একদম সহজ ইজি ব্যাপার, এটাকে আপনাকে ইজি ব্যাপার বলতে প্রথমত আস্তে 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 তো মানুষ একদিনে তো আর ধনী হওয়া যায় না, আস্তে আস্তে তো ওগুলি কী করতে হয়, এগুলি আস্তে আস্তে উপরে লিঙ্কে উপরে উঠতে হয়। তো যদি টাকা আয় করতে চান আস্তে আস্তে করতে হবে, আপনাকে সময় নিতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য হচ্ছে সাফল্যের মূল চাবিকাঠি। তো ধৈর্য যদি না করেন তাহলে অবশ্যই আপনি পারবেন না, আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি যদি ঘুমানো ঘুমালেও কিন্তু টাকা আসবে, যে আপনার চ্যানেলগুলো যারা দেখবে তারা আপনাকে টাকা দিবে, টাকা দিবে না গুগল দিবে, তারা দেখবে বিদায় গুগল দিবে আপনাকে টাকাটা। তো এটা হচ্ছে একদম ইজি ব্যাপার। প্রথম প্রথম যদি একটু কষ্ট হবে, আপনাকে 10,000 ভিউয়ার আপনাকে কাজ করতে হবে, প্রথমে টাকার আশায় কাজ করা যাবে না। প্রথমে প্রথমে করবেন আপনি, মনে করবেন আপনি আপনার ক্যারিয়ার গঠন করতেছেন, আপনি 3 মাস 2 মাস 3 2 মাস অথবা 16-17 দিন, 1 মাস মিনিমাম তো 1 মাসই লাগবে আপনার ক্যারিয়ার গঠন করতে হবে। এইরকম চিন্তা করে যদি কাজ করেন অবশ্যই আপনি সফল হবেন, আপনার ধৈর্য ধরতে হবে, ধৈর্য ছাড়া আপনি কাজ করতে পারবেন না। ইউটিউবে কীভাবে লিঙ্ক করতে হয় অ্যাডসেন্সে, এগুলি আমি পরবর্তীতে টিউটোরিয়াল দেখাবো। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।